সামুদ্রিক মাছ ধরায় সরকারি নিষেধাজ্ঞা সমুদ্র সাথী প্রকল্পে গরমিলের অভিযোগ ভাতা পাওয়া নিয়ে সংশয় তৈরি হয়েছে মৎস্যজীবীদের মধ্যে সমুদ্র সাথীর তালিকায় তৃণমূল নেতাদের নাম আনার অভিযোগ বিজেপির তালিকায় প্রকৃত মৎস্যজীবীদের নাম না থাকায় ক্ষোভে ফুসছেন মৎস্যজীবীরা প্রতি বছর পনেরোই এপ্রিল থেকে চোদ্দই জুন টানা একষট্টি দিন সামুদ্রিক মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি থাকে সরকারিভাবে এই দুমাস খুবই আর্থিক সংকটে পড়েন সামুদ্রিক মৎস্যজীবীরা সেই ভাবনা থেকে রাজ্য বাজেটে এপ্রিল ও মে মাসের জন্য সামুদ্রিক মৎস্যজীবীদের ভাতা দেওয়ার কথা ঘোষণা করা হয় প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে পাবেন মৎস্যজীবীরা রাজ্য সরকারের পক্ষ থেকে এই প্রকল্পের নামকরণ করা হয় সমুদ্র সাথী। রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুরের প্রায় তিন লক্ষ মৎস্যজীবী এই প্রকল্পের আওতায় আনা হবে বলে ঘোষণা করে সরকার দুয়ারে সরকার শিবিরে নাম নথিভুক্ত করা হয় সম্প্রতি সেই তালিকা প্রকাশ হয়েছে তালিকা প্রকাশ হতেই ক্ষোভ উগড়ে দিয়েছেন বিভিন্ন মৎস্যজীবী সংগঠনের সদস্যরা তারা বলেন আবেদন করেছি কার্ডটা সব দিয়েছি বলে কেন এই কার্ডটা হবে না দুবার তিনবার ঘুরিয়ে দিয়েছে যেখানে করেছি সেখানেও বলছে এঁকে দেখুন এই কার্ডটা এত কষ্ট করতেছে নদীতে আর তো আবেদন করলাম এই কার্ডটা হবে না যাদের করছে না তাদের হচ্ছে আর যারা বারো মাস পড়ে আছে তাদের হবে না অনেকটা সমস্যা চলতে পারছি না ওখানে বিশ্বাস করবেন না খেতে পারছি না এরকম অনেক যারা পাঁচে নদী খাটেনি তারা বারো মাস খাচ্ছে এই কাঠটা করেছে আর ওনার নদী খেটেও কিছু পাচ্ছি না মৎস্যজীবীদের অভিযোগ যারা প্রকৃত সামুদ্রিক মৎস্যজীবী তারা অনেকেই এই প্রকল্প থেকে বঞ্চিত হয়েছেন অথচ অনেক মানুষ আছেন যারা মৎস্যজীবী না তারা এই তালিকায় নাম রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ মহকুমাতে প্রায় লক্ষাধিক সামুদ্রিক মৎস্যজীবীর বাস এদের অনেকেই দুয়ারে সরকার শিবিরে নাম নথিভুক্ত করিয়েছেন কিন্তু তথ্যগত ভুলের জন্য আদেও ভাতা পাবেন কি না তা নিয়ে সংশয় তৈরি হয়েছে এপ্রিল ও মে মাসের মধ্যে ভাতা পাওয়া নিয়ে সংশয় মৎস্যজীবীদের গলাতেও এ বিষয়ে এক মৎস্যজীবী বলেন না এখনও সেরম ম্যাম পাইনি টাকা কিন্তু আশা করি টাকা তো সরকার দেবে বলেছিল এক দু মাসের মধ্যে তা এখনও সেরকম জানা যাচ্ছে না কিন্তু কবে টাকাটা পাই সেই আশায় আছি হয়তো টাকাটা পেলে আমাদের খুব সুবিধা হতো কাজেও লাগতো এই সময় সিজনটা বন্ধ হয়ে গেছে আর যদি আমরা এখন যদি টাকাটা পেতাম তাহলে ভালো হতো নয়তো কোনো যদি ধার দে করে আমাদের চলতে হবে না আমরা পাইনি তবে আমাদেরকে বলা হয়েছিল আবেদন করতে বলেছিল আমরা আবেদন করেছি কিন্তু আমাদের জানিয়েছিল যে তোমাদের এই যে দু মাস যে যখন তোমাদের সিজন বন্ধ হয়ে যায় তোমাদের তখন এই যাতে তোমাদের সংসারের কোনো অভাব না আসে তার জন্য তোমাদেরকে এই টাকাটা দেওয়া হবে আর আমরা সেজন্য আবেদন করেছিলাম কিন্তু যেহেতু ইলেকশনের কারণে এটা টাকাটা বন্ধ করে দিয়েছে ওরাটা দেবে শুনছি জুন মাসে তখন অলরেডি আমাদের সিজন চালু হয়ে যাবে তখন আমরা টাকাটা নিয়ে কী করবো আমাদের এই সময় দিলে টাকাটা আমাদের একটা কাজে লাগবে এবারের ভোটেও অন্যতম ইস্যু সমুদ্র সাথী প্রকল্প কিন্তু সেই ভাতা চালু না হওয়ায় বিজেপি এই প্রকল্পকে ভাউতা বলে দাবি করেছে তালিকায় তৃণমূল নেতাদের নাম নথিভুক্ত হয়েছে বলেও তোপ দেখেছে বিজেপি প্রার্থী অশোক পুরো কাইত এ বিষয়ে বিজেপি প্রার্থী বলেন কিন্তু এখনো পর্যন্ত যা লিস্ট উনি বানিয়েছেন দেড় লক্ষ মতো এই দেড় লক্ষ সব তৃণমূলের নেতাকর্মীদের নাম দেয়া হয়েছে পাঁচ হাজার টাকা করে দশ হাজার টাকা মাস পাবেন তো এই দু মাস এটা কিন্তু এখন নির্বাচনের সময় উনি টাকা দিতে পারবেন না তো যাদের যারা প্রকৃত এখানে জড়িত এই পেশার সঙ্গে তাদের পরিবার এই দু মাস কী খাবে এটা তো এখন তো মাছ ধরা বন্ধ হয়ে যাচ্ছে দু মাসের জন্য এই দুমাস মৎস্যজীবী পরিবার যারা যারা গভীর সমুদ্রে মাছ ধরতে যান বা অন্যান্য মৎস্যজীবী আছেন তাদের পরিবার কোনো উপকার পাবে না যে প্রায় দেড় লক্ষ নাম তিনি লিস্ট করেছেন সেটা সম্পূর্ণ তৃণমূলের নেতা মন্ত্রীদের নাম লিস্ট করেছেন তবে বিজেপি প্রার্থীর অভিযোগ উড়িয়ে দিয়েছেন তৃণমূল প্রার্থী বাপি হালদার তিনি বলেন নির্বাচন বিধি চালু হওয়ায় কিছু দেরি হচ্ছে তবে সকলেই টাকা পাবেন সবাই জানি ইলেকশন চলছে হয়তো বিশাল একটি ব্যস্ত থাকতে পারে কিন্তু তাদেরকে আশ্বস্ত করে বলি ভিডিও অফিসে সমস্ত ফর্ম জমা হওয়ার কথা তারা নিশ্চিতভাবে জমা করছেন বা করে দেবেন যদিও আপনারা বলেন যে সমস্ত হয়নি কিন্তু আমরা আমাদের কাছে যা খবর যে প্রায় সমস্ত মানুষ জমা দিয়েছে কিছু কিছু ডিসক্রিপেন্সি আছে সেটা নিশ্চিতভাবে প্রশাসন প্রশাসনভাবে দেখে নিচ্ছে এই বিষয়ে এখন ইলেকশন চলছে এই বিষয়ে তো আমরা বলতে পারি না কিন্তু এটা ঠিক যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন যেটা বলেন সেটা করেন এবং আমি সকলকে আশ্বস্ত করে বলি যখন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য কথা দিয়ে যে সন্ত্রাসাদী প্রকল্পে পাঁচ পাঁচ দশ হাজার টাকা তারা পাবে নিশ্চিত পাবেন এ বিষয়ে রায়দিঘি ফিশারম্যানস ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক রবীন্দাস জানিয়েছেন দুই মাসে পাঁচ হাজার টাকা করে দশ হাজার টাকা দেওয়ার কথা সরকার ঘোষণা করেছে কিন্তু সরকারের যা সিস্টেমেটিক ভুল সিস্টেমেটিক ভুল বলতে যে জিনিসটা বায়োমেট্রিক কার্ড ছিল মৎস্যজীবীদের সেটা লাগু করছে না মানে সেটার দ্বারা হবে না প্লাস পরে আবার টিভিসি আধার কার্ড করলো সেটাও হচ্ছে না দুয়ারে সরকারে কিছু মৎস্যজীবীদের জন্য করেছে যেটা মৎস্যজীবী কার্ড সেটা দেখা যাচ্ছে থার্টি পার্সেন্ট লোকের হয়েছে বাদ বাকি সেভেন্টি পার্সেন্ট লোক করতে পারেনি যারা মৎস্যজীবী নয় আমাদের অ্যাসোসিয়ানে কিছু এমন কিছু লোক আছে যারা মৎস্যজীবী নয় যারা কেউ গাড়ি চালাচ্ছে কেউ দোকানদার আছে বাড়িতে বাড়িতে চাষাবাদ করছে তারা মোটামুটি ওই কার্ডটা দেখছি তাদের ক্ষেত্রে হয়েছে কিন্তু আমাদের প্রকৃত যারা মৎস্য শিকার করছে জেলেরা তারাই এই কার্ডটা পায় ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড দক্ষিণ চব্বিশ পরগনা সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার শেপের জন্য যোগাযোগ করুন এইট সিক্স ওয়ান সেভেন ডাবল এইট থ্রি ফোর নাইন থ্রি অফিস বনগা উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ